আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন আজ আমরা গুনা মাফ চাওয়ার চারটি বিশেষ দোয়া নিয়ে আলোচনা করবো প্রিয় দর্শক সারাদিন আমরা কতই না পাফ করে থাকি নিজের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা চলার গতিতে আমাদের অনেক পাফ হয়ে থাকে গুনাহ করতে করতে আমরা পাহাড় সমান গুনাহ করে ফেলি কিন্তু আল্লাহ সুবহান আল্লাহ সুবাহানুতাল আমাদের গুণা মাফ করে দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ অনেক দয়াশীল তার দয়াতেই আমরা বেছে আছি পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন তুমির রহমতিল্লা তোমরা আমার আশা থেকে নিরাশ হইও না তাই আমরা যতই গুণা না কেন আল্লাহ সুবাহানুতালা ঠিকই আমাদেরকে মাফ করে দেন তবে আল্লাহর কাছে জন্য আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফর সালাতের পর এ দোয়া পাঠ করিবে তার সকল গুণে আল্লাহ মাফ করে দিবেন যদিও তা সাগরের ফেনা সমতুল্য হয় সুবাহ দোয়াগুলোর অর্থ আমরা প্রথমে জেনে নিই আল্লাহ তালা ফুত পবিত্র যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্যই আল্লাহ সবার চেয়ে বড় তার সমতুল্য কেউ নেই তার কোনো শরিক নেই তারই জন্য সমস্ত রাজত্ব ও তারই জন্য যাবতীয় প্রশংসা তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশীল আসুন জেনে নি সেই দোয়াটি সুবাহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশ الله اكبر تترجبر لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير امي دوটা আবার لا اله الا الله وحده لا شريك له প্রিয় দর্শক এই ছোট্ট একটি আমলের মাধ্যমে আমরা প্রতিদিন আল্লাহর কাছে আমাদের গুণা মাপ চেয়ে নিতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ